একাধিক পদে লোকবল নেবে জাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাবি লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 13 জুনের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে মোট 6টি পদে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হয়েছে। 1 নম্বর পদ কর্মকর্তা ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতনক্রম 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষা জীবনের সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ 2.5 সহ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি পরিসংখ্যান গণিত ভূগোল পরিবেশ নগর ও অঞ্চল পরিকল্পনা তাত্ত্বিক বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদ পেশ ইমাম গ্রেড 1 কেন্দ্রীয় জামে মসজিদ। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতনক্রমে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাংলাদেশ অথবা বিদেশে যে কোনো মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কামিল ডিগ্রি অথবা কওমি মাদ্রাসা হতে কমপক্ষে দাওরায়ে হাদিস সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। কোরআনে হাফিজ অথবা কারিয়ানা পাশ থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। খ নম্বরে সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো মসজিদের ইমাম হিসাবে অথবা ফাজিল বা আলিম বা সমমানের মাদ্রাসা শিক্ষাগত ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কামিল অথবা সমমান পরীক্ষায় প্রথম শ্রেণী প্রাপ্ত এবং কোরআনে হাফিজ অথবা কারিয়ানা পাশ হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 3 নম্বর পদের নাম হলো ল্যাবরেটরি সহকারী প্রাণীবিদ্যা বিভাগ। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাবেন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। পদ সংখ্যা এখানে 1 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস ও ব্যবহারিক ক্লাস পরিচালনায় অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গবেষণাগারে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস এবং ব্যবহারিক ক্লাস পরিচালনায় অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গবেষণাগারে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো 4 নম্বর পদের নাম হলো স্কোর কিপার পদার্থবিজ্ঞান বিভাগ। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতনক্রম 16,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। পূর্ণ বিজ্ঞপ্তি এই পদের জন্য পূর্বে যারা আবেদন করেছেন তাদের এখন আবেদন করার প্রয়োজন নেই। এখানে শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা যা যা প্রয়োজন স্নাতকোত্তর পাস এবং সহকারী স্কোর কিপার অথবা সমমান পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা সহ অবশ্যই কম্পিউটার ব্যবহারকারী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। স্নাতকোত্তর পাস এবং সহকারী স্কোর কিপার অথবা সমমান পদে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা সহ অবশ্যই কম্পিউটার ব্যবহারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যা শিক্ষা জীবনে কোনো পর্বের চাই সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। 5 নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। এটা হলো ইংরেজি বিভাগের জন্য। জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015 অনুযায়ী বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। এখানে যে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর পাস সহ কম্পিউটার বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কোর্স করার সন্তুষ্টজনক অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়
অথবা এসএসসি বা সমমান পাশে কম্পিউটার বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। উপরের ক ও খ উভয় ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 6 নম্বরে আছে সেমিনার গ্রন্থাগার সহকারী, মোট পদ সংখ্যা 2টি, 1 ভূগোল ও পরিবেশ বিভাগ, 2 চারুকলা বিভাগ। লোকসংখ্যা একজন একজন করে নেবে। এখানে বেতন পাবেন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন ক্রম 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আবেদনকারীর অফিস অনুযায়ী পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতকোত্তর পাস ও গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এখানে খ নম্বরে আছে এইচএসসি বা সমমান পাস ও গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে সিজিপিএ 2.5 এর নিচে অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। উপরের ক ও খ উভয় ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 7 নম্বরে আছে অভিজ্ঞতার যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যে কোনো শর্ত শিথিলযোগ্য। উপরোক্ত 1 ও 2 নং ক্রম পদের জন্য প্রতি শিক্ষাগত অর্থাৎ এখানে 600 টাকা লাগবে পরীক্ষার ফি, মানে এই অ্যাডমিশন নিতে হবে সেই ফিটা দিতে হবে। আবেদন করার জন্য 600 টাকা ফি আর এটা দিতে হবে অগ্রণী ব্যাংকের মাধ্যমে। ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করতে হবে এবং রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার উপর ইস্যুকৃত 600 টাকার ব্যাংক ড্রাফট অথবা ফেরযোগ্য অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে 600 টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা সিটি 68 নং হিসাবে জমা দিয়ে উক্ত জমা রসিদ এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ছবি সহ 10 কপি দরখাস্ত আগামী 13/6/2022 তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে। রেজিস্ট্রার বরাবর 6 টাকা মূল্যের ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লিখিত 10 ইঞ্চি x 4 ইঞ্চি সাইজের খাম পাঠিয়ে আবেদন ফরম রেজিস্ট্রার অফিস থেকেও সংগ্রহ করা যাবে। এখানে অফিস বন্ধের দিন ব্যতীত অন্য অন্য দিন অফিসে চলাকালীন সময় সকাল 8:30 হতে বিকাল 4 পর্যন্ত জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jun.iy.edu থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করা যাবে। 9 নম্বরে আছে উপরিক্ত 3-6 নং ক্রমিকের পদ সমূহের জন্য প্রার্থীর সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বাংলাদেশি পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার উপর ইস্যুকৃত 300 টাকার ব্যাংক ড্রপ অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে 300 টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিটি 68 নং হিসেবে জমা দিয়ে উক্ত জমা রসিদ ও 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সহ 7 কপি দরখাস্ত আগামী 13/6/2022 তারিখের মধ্যে রেজিস্ট্রার সরবরাহ পৌঁছাতে হবে। রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে। চাকরি কৃত প্রার্থীকে অবশ্যই স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হয়। ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া হলো, ওয়েবসাইট আপনারা কোন যে আবার বলছি যে univi.edu। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।